Glory to Allah, praises to Allah, Alhamdulillah. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Alor Dishari onushtaner ei porbe abar apnaderke ontore ontostol theke mubarakbad janacchi amader sathe achen. আলোর দিশার অনুষ্ঠানে নিয়মিত মেহমান বিশিষ্ট আলেম দ্বীন লন্ডন ইসলামিক স্কুলের সম্মানিত শেখুল হাদিস হযরত মাওলানা মুফতি আব্দুর রহমান সাহেব দামাত বরকাতুহুম। বিরতির আগে আমাদের সম্মানিত কলার ভাই বোনেরা অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন করেছেন, এই প্রশ্নগুলোর উত্তর একটু আমরা জেনে নেই, এরপরে ইনশাআল্লাহ আপনাদের কলের দিকে ফিরে আসব। এক বোন প্রশ্ন করেছেন যে ফজরের নামাজের ফরজ নামাজের প্রথম রাকাতে সূরা হাশরের শেষ তিন আয়া এবং দ্বিতীয় আয়াতে আয়াতুল কুরসি যদি পড়েন নামাজ কি তার? ঠিক আছে, যেহেতু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ ওয়াকরাত পড়ার সময় কোরআন শরীফের যে তরতিব আছে, যে সিরিয়াল আছে, যে সুরা আগে এই সুরা আগে পড়ছেন, যে সুরা পরে এই সুরা পরে পড়ছেন, সেই হিসাবে এই তরতিবর এবং সিরিয়াল যেটা আছে মেনটেন করাটা লেগে উত্তম। যদি সে উল্টা করেন তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর তরিকার উল্টা হওয়ার কারণে খেলাফে আল্লাহ অনুত্তম হয়েছে। অবশ্য কোনো কোনো সাহাবায়ে কেরামর এইভাবে আদত আছে যে তেন তেন ফরমাইন কুল্লুম মিনাল কোরআন, সারাও যেহেতু কোরআন শরীফ, সেই হিসাবে আমি কোন অংশ আগে পড়লাম কোন অংশ পরে পড়লাম একটা ব্যাপার নাই, এই ধরনের কিছু কথা আছে। তো একটাই লোকের যা জাইজ বুঝাইবেলাই হয়েছে, অতএব জাইজই দিব কি নামাজ, নামাজ ওই দিব সমস্যা নাই। যেহেতু আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা থেকে এই মর্মে একটা কথা ইমাম বুখারী রহমতুল্লাহ বুখারী শরীফ নকল ফরমাইছেন। বাট সাহাবায়ে কেরাম বা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সবার আদতই লোকতেও যে কোরআন শরীফ যে সিস্টেমে কোরআন শরীফের যে তরতিব আছে এই তরতিব হিসাবে আমরা পড়তাম। অতএব যেহেতু সুরায় হাসর আর সুরায় আয়াতুল কুরসি, হাসর যেহেতু ফরে আর আয়াতুল কুরসি ওই লগে তিন ফরাত আর সুরায় হাসর তো লগে বহুত ফরে, সেই হিসাবে তরতিব 28 নম্বর ফরাত, তরতিব উল্টি দার কি নামাজ ওই দিব সমস্যা নাই। আপনার যদি এমনি করিলেন প্রথম রাখাত পড়িলেন আয়াতুল কুরসি আর বাদর রাখাত পড়িলেন সুরায় হাসর, তো বেস্ট হইব, উত্তম হইব। জাযাকুমুল্লাহ। ফজরের নামাজের পরে তেলাওয়াত যদি কন্টিনিউ করতে থাকেন আর এমন সময় সানরাইজ হয়ে গেছে তখন কি তেলাওয়াত করতে পারেন? কোনো সমস্যা নাই, বরং হাদিসে এনকারেজ করে যে ফজর নামাজ পড়ার পরে কেউ যদি জাগাত বইয়া আল্লাহরে ইয়াদ করেন, এই ইয়াদটা তসবির মাধ্যমে হইতে পারে, কোরআন শরীফ তেলাওয়াতের মাধ্যমে হইতে পারে, এভাবে খরি খরি যদি সূর্য উঠার পরে মকরু টাইম যাওয়ার পরে যদি কেউ দুইটা রাখাত নামাজ পড়ি লাইন, তে তিরমিশর হাদিস অনুযায়ী এই দুই রাখাত নামাজ পড়ার কারণে আল্লাহ পাকে তাদের সাউদিবা কা আজরে হজ্জেন ওমরা তিন থামাতিন থামাতিন থামাতিন, একটা মকবুল হজ এবং একটা মকবুল উমরার সওয়াব দেওয়া হইব। এই হাদিসটা কি পরিষ্কার বোঝা দেওয়ার কথাও যে ফজর নামাজ পড়ার পরে আপনি যদি কানো ভাইয়া তসবিহ পড়েন অথবা তিলাওয়াত করেন সূর্য উঠিও যায়, এটা কোনো সমস্যা নাই। সূর্য ওঠার সময় নামাজ পড়া নিষেধ, কোরআনে করিমর তিলাওয়াত জিকির তসবিহাত নিষেধ নাই। জাযাকুমুল্লাহ। এক ভাই তিনটা প্রশ্ন করছেন, প্রথম প্রশ্নটা তাই এক গরিব মানুষের টিউবওয়েল দেওয়ার লাগে ওয়াদা করছিল, তো কথা আছে যে তাই গ্রামও যাইবা আর টিউবওয়েল দিবা, কিন্তু তাই এখনও গ্রামও যাইরা না, এখন এই টিউবওয়েলটা অন্য কেউ কোনো গরিবরে দিতে হইলে তার অনুমতি লওয়া লাগবে নি? যেহেতু স্টেটমেন্ট অনুযায়ী যে কন্ডিশনের উপরে তান ওয়াদা করছেন যে তান যদি গ্রামও যাইন তাইলে তান আমি টিউবওয়েল দিমু, অতএব এখন গেছেন না হিসাবে তান কন্ডিশন ফুলফিল হয়েছে না হিসাবে তান চান যদি তান ই ওয়াদারে ফিরাই অন্য কোনো গরিব বা অন্য কোনো দিলে তা যাই দিব, সমস্যা নাই। রোজা অবস্থায় যদি আপনার মানে নাকের নাকর ভিতর যে যে আপনার স্ল্যাশ যেটা এটা যদি ভিতরে যায় কি রোজা কোনো অসুবিধা নেই? কোনো সমস্যা নাই, মুখর তুতু অথবা নাকর স্ল্যাশা এটা যদি টান দেওয়ার লগে ভিতরে যায় কি কোনো প্রবলেম হইতো নাই। তবে ফোকাহে কারামে কথা লেসেন যে আমরা মুখর ভিতরে জমাইয়া যদি বাইলা কেউ জমাইয়া যদি ইচ্ছা কেউ করেন তো এটা অনুত্তম হইব, একটা ডিসকাস্টিং জিনিস, অনুত্তম জিনিস, বা রোজা ভাঙতো নাই। তবুও যেহেতু নাকর ভিতরের স্ল্যাশা মুখর ভিতরের তুতু যেটা এটা মাঝে মধ্যে এইভাবে যাইব, এটা যদি একজন মানুষের ডিউটি দেওয়া যে গিলা গিলতেও না তো এটা হার্ড হয়ে যাব, ডিফিকাল্ট হয়ে যাব। কি আর দিন ও ইউসরুন, দিন আসান, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, যতক্ষণ সামর্থ্য আছে আল্লাহ পাকে তখন দায়িত্ব নেই, রোজা আল্লাহ পাকে দায়িত্ব দেয় না। সেই হিসাবে ওলামা একরামে ফরমাইন একটা এখন রোজার কোনো ক্ষতি হইতো না ইনশাআল্লাহ। তিন নম্বর প্রশ্নটা, খুব বৃষ্টি রোজার দিনে খুব বৃষ্টির কারণে যদি আপনার টুটে মুখে পানি ফানি জড়ার কারণে ভিতরে কোনো ফানি যায় রোজার কোনো ক্ষতি হইব? তেন কইছেন মুখর ভিতরে, এমনি যদি মুখর ভিতরে ফালি টুটোর ভিতরে পানি হামায় আর গলার ভিতরে যায় না কোনো সমস্যা নাই, খানোর ভিতরে গেলে রোজা ভাঙব কি না ভাঙতো নাই। ফোকাহে কেরামর মাঝে দ্বিমত করছেন, একগুড়ে হইরা ভাঙি দিব কি, কারণ যে কোনো ছিদ্রত ভিতরে হামাই গেলে রোজা ভাঙি দিব কি নি না, রোজা ভাঙার মেইন রিজন ফেটোর ভিতরে হামাই তুইব, এখানেও ফোকাহে কেরামর দ্বিমত আছে।
হাদিস এবং কোরআন শরীফের আয়াতের আলোকে সেই হিসাবে কিছু উলামায়ে কেরামের ক্ষতই লগি যে কোনো ধরনের ছিদ্র চাই খানে দিয়েও যদি হয় দ্রবিত্র আমাই যায় গিয়ে রোজা ভাঙ্গি দিবগি। তবে ফতোয়াই লগি যেহেতু খান এবং ফেটোর সঙ্গে ডাইরেক্ট কোনো লাইন নাই, রোজা ভাঙ্গে যে সমস্ত রিজন তার রিজনই লগি হয়তো ভিতরে ফেটোর ভিতরে হামাইতো নর্মাল যে রাস্তা আছে রাস্তা দিয়া মুখে দিয়া অথবা নাকে দিয়ে যদি ভিতরে হামায় তাইলে রোজা ভাঙব। আর কিছু জিনিস আছে ভিতর থাকি বারো যদি ঠিকঠাক রোজা ভাঙ্গে, তো ভিতর থেকে বারো যেতে রোজা ভাঙ্গে যে মুখ পরে এখন যদি বমি করেন মান্থলি পিরিয়ড হ্যাজ অথবা নেফাজ ভিতর জিনিস আউট হইয়া বা ফরজ গোসল হয় একটা জিনিসের মাধ্যমে বীর্য আউট হওয়া এগুলো আউট হওয়ার মাধ্যমে রোজা ভাঙ্গে। আর মেন রোজা ভাঙ্গার জন্য গিয়ে ভিতরে কিছু গিয়ে হামানি সই মেন রাস্তা বাইরে দিয়ে ফেটো গিয়ে হামানি, যেহেতু খানে আর ফেটোর লগে কোনো লাইন নাই সেই হিসাবে যদির ফুকাহায় কারামর তাকিক যেটা ইনশাল্লাহ রোজা ভাঙত নাই। জাজাকুমুল্লাহ খের। এরপরে হুজুর একজন প্রশ্ন করেছেন যে দুরুদ শরীফ যে আমরা পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা, এটা সোয়াদ না সিন না শিন, কোনটা পড়বেন? সোয়াদ দিয়া এটা আল্লাহুম্মা সাল্লি যেভাবে সোয়াদ দিয়া আর ওটাও কামা সাল্লাইতা, অতএব কামা সাল্লাইতা এটা সোয়াদ দিয়াও যার অর্থই বগি আয় আল্লাহ আমরা নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরুদ শরীফ আপনি ফাটাও যেভাবে দুরুদ আপনি বেজিছিলা হযরত ইব্রাহিম এবং তার ফ্যামিলির উপরে। আর কোনো কোনো এই হিসাবে কামা সাল্লাইতা ওয়া সাল্লামতা, হ্যাঁ যদি বইনে এই কারণে তখন যে কামা সাল্লাইতা ওয়া সাল্লামতা তাহলে ক্ষত হইতে পারে যেভাবে আপনি দুরুদ ফাটাইছেন প্রেরণ করছেন এবং যেভাবে সালাম এবং শান্তি প্রেরণ করছেন তখন গিয়া হি যে শব্দ সাল্লামতা হিটে লেগে সাল্লামতা সিন দিয়া খুব সম্ভব হয়তো বইনে এইভাবে হুঞ্চইন আর কনফিউজ গেছেন গি। তো এই কারণ এক শব্দ তো আমরা মেন দুরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা একটা সাদ দিয়া, আর কোনো বর্ণামতে কামা সাল্লাইতা ওয়া সাল্লামতা ওয়া রাহিমতা ওয়া বারাকতা ওয়া তাবারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, যারা এক্সট্রা কিছু ওয়ার্ড আছে এই সমস্ত এক্সট্রা ওয়ার্ডের মাঝে একটা ওয়ার্ড আছে কিন্তু কামা সাল্লামতা সাল্লামতা এগুলো সাল্লামটা কি আর সাল্লাইতা সলাতটা কি, যেভাবে সলাত এবং সালাম আপনি বেজিসন প্রেরণ করছেন হযরত ইব্রাহিম এবং তার ফ্যামিলির উপরে এই হিসাবে একটা সিন। বাট নর্মাল ওয়ার্ড যেটা আমরা দুশো একটা ফুটে তিন নামাজের শেষে সদ্রু শরীফ কেন কামা সল্লাইতা সাদ দিয়া, অতএব ক্লিয়ার এবং কারেক্ট হতে লাগে কামা সল্লাইতা সাদ লাম লাম ইয়া লামরে তাসদীদ ইয়া থা সল্লাইতা। জাযাকুমুল্লাহ জাযাকুমুল্লাহ খাইর। এরপরে এক ভাই প্রশ্ন করেছেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জানাজার নামাজ কিভাবে হয়েছে, কে ইমামতি করেছেন? মাশাল্লাহ কোয়েশ্চনটা খুব সুন্দর এবং ইন্টারেস্টিং, বাট এক হিসাবে এটা জানাবালা। তবে একটা জিনিস হয়তো আমার এই ভাইও মাইন্ড করতে নাই যে তা কোয়েশ্চন জাস্ট ওয়ান্স একবার ওই গেছে কি আর এটা চান্স নাই, এগুলোটা কি বেশি ইম্পর্টেন্ট এই সমস্ত কোয়েশ্চন যেটা আমরা হয়তো ফেস করবো আমরা সামনে আইব, এটা জানলে জাস্ট আমার ইলিম বাড়ব ঠিক আছে বুধ পালা কথা এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর লাইফের সাথের একটা অংশ যেহেতু জানা অবশ্যই স্বাভাবিক ঠিক আছে, বাট এটা তো ওই গেছে কি যেটা গেছে কি আর তো নয় হলে এটা কোনো ইয়াই তো নাই। তবে এরপরও ভাই প্রশ্ন করছেন এবং ওলামা একরামে এটা হাদিসের মাঝে মেনশন আছে রহমতেও আসে আল খাসা ইসুল কুবরা লিল আল্লামা জালালুদ্দিন সৈয়দি রহমতুল্লাহ আলহি তান একটা কিতাব আছে খাসা ইসে কুবরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া স্পেশালিটি এবং খুসুসিয়াত কি তোমাদের লিখছেন দার কুতনির মাঝে বাই হাকির মাঝে আরও বিভিন্ন কিতাবের মাঝে যারা ওয়াদগুলো আইছে এবং বিভিন্ন তারিখ এবং ইতিহাসের কিতাবের মাঝে এক বর্ণনা আইছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে তান জানাজার নামাজ জামাতে হইছে না বরং সাহাবা একরাম গ্রুপ গ্রুপ হইয়া ডুকি ডুকি ইনফেরাদিভাবে এখলা এখলা নামাজ পড়ছেন, কিতার লাগে ইমাম হিসাবে করছেন না, এটার রিজন হয়তো বহু কিছু হইতে পারে, একটা হইতে পারে হয়তো নবী করিম ইসলামের কিবা অসিত হয়ে গেছেন অবশ্য ওয়াদের এটা ক্লিয়ার সাবিত নাই। সবথেকে বড় কথা লেখেন কথা যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন সারা সবর ইমাম এবং সমস্ত আম্বিয়ে কারামের ইমাম তান ইমামতি আবার খে করবা, যার কারণে নবী করিম সাল্লাম ইন্তেকালের পরে এভাবে ইজতেমাহীভাবে কেউ ইমাম হিসাবে আর বাকি মতদ হিসাবে এলাকা কোনো জানাজা ফলো হয়েছে না বরং রুমের ভিতরেই ডেড বডি লাশ মোবারক রাখিয়া সাহাবা কারাম গ্রুপ গ্রুপ ইয়া ডুকসেন ডুকিয়া নামাজ পড়ছেন ফুড়িয়া বার হয়েছেন গ্রুপ গ্রুপ ইয়া পড়ছেন, বাট কোনো জামাত হিসাবে কেউ ইমাম ইয়া আর মতদ হিসাবে এইভাবে ফলো হয়েছে না। এটুকু একটা ঔষধা কথা খাসা ইসে কুবরার মানে হইল এটা স্পেশালিটি আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনেক কিছু খুসুসিয়াত আছে বৈশিষ্ট্য আছে, যেমন নবী কোন ইসলামের লাগি তাই সোমে ওসাল করছেন কন্টিনিউ রোজা দুই দিন তিন দিন চার দিন এবং কোনো বার মতে সাত দিন পর্যন্ত রোজা রাখিয়া সাত নম্বর দিন গ্রেফতার হচ্ছেন মাথানো কুচ্চু খাইছেন না, এটা আল্লাহ নবী থান লাগে কর্তা সাহাবা কারণে তুমি কেন করিও না।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বহু খুসুসিয়তের লাগি আমরা নবী খাতমুল আম্বিয়া সর্বশেষ নবী শফাতে কুবরা কিয়ামতের দিন বিচার কায়েমের লাগে সুপারিশ আমরা নবী একমাত্র করবা। এইভাবে অনেক খুসুসিয়ত আছে আমরা নবীর, প্রায় নিয়ার অ্যাবাউট মোর লেস 100 খুসুসিয়াত কিতাব মাঝে উল্লেখ করছেন। এর মাঝে একটা খুসুসিয়তের লাগে নবী রাসূল সালাতুল জানাজা, যে একটা জামাত হয়েছে না বরং এখলা এখলা সাহাবা কারাম গ্রুপ করে হামাইছেন আর পড়িয়া গেছেন। জাজাকুমুল্লাহ জাজাকুমুল্লাহ খের। এরপরে এক বোন প্রশ্ন করেছেন যে মহিলাদের নামাজ নিয়ে, তারা নামাজ কিভাবে পড়বেন, তাদের রুকু সিজদা পুরুষদের থেকে একটু ভিন্ন হবে কি? এই কোয়েশ্চনটা অনেক দিন থেকে আর আমি চাইছিলাম এটা সম্পর্কে কিছু বিস্তারিত আলোচনা করবো। ফলা নম্বরে লগিয়া মহিলা এবং পুরুষের নামাজের ব্যবধানের ক্ষেত্রে কিছু ব্যবধান আছে, একটা মানা ফরজ। ফর এক্সাম্পল ড্রেসের ব্যবধান, যেটা আমরার ড্রেস আর মহিলার ড্রেস অবশ্যই ডিফারেন্ট হইতে হইব, কিছু ডিফারেন্ট আছে আমরার এবং তারার মাঝে একটা ফলো করা সুন্নত। ফর এক্সাম্পল নবী করিম সাল্লামর জমানাত মাবিন হল জমাত হয়ে হাজির হইছেন, তো নবী হয়ে দিতে হয় তাই সব্বান তুইব একবারে সবর করে, ফয়লা পুরুষ তারপরে ছেলে হল নাবালিক ছেলে যারা আছেন তারা আর একবারে ফিসনলিগে মহিলার সব। বখারি শিবর সহি হাদিস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন পুরুষের লাগি সর্বোত্তম সহলগিয়া সামনের সব আর মেয়েলোকের লাগে সর্বোত্তম সহলগি যত ফিসনের সব অত বেশি ভালা, পুরুষের ধরিয়ে থাকা অত বেশি ভালা। এর লাগে ই যে বিষয় মেয়েলোকর সব সব করে তাহা যদি জমাতন মাদ ফড়ো আনতে ইফটা ফলো করা আওটা ওই লগি সুন্নত মুয়াক্কাদা খেয়ে ওয়াজিব হয়েছেন। কিন্তু আরেকটা যেটা ফলো করা ওই লগিয়া সুন্নত ফরক, যেটা যেমন যদি জামাত শরিক হইন আর ইমাম সাহেবের কোনো মিস্টেক হয়ে যায় তো বখারি শিবর আওয়াজ থেকে আছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন আর তসবিহুল রিজাল ওয়া তসবিহুল নিসা, যে পুরুষ জানতেন আছেন তিনজন সুবহান আল্লাহ হয়ে ইমাম সাহেবরে ওয়ার্নিং দিবা যদি কোনো মিস্টেক ইমাম সাহেব রয়ে যায়গি, আর মা বোন যদি জামাত শরিক থা হইন তিনটাইন সুবহান আল্লাহ হইতে না জবান দি কুচু না হয় তিনজন আদ দিয়ে ওলা তসবিক ওলা ক্লাব করবা, এক হাত দিয়ার হাতে থাবা দিবা। তো এই এই আওয়াজ শুনলেও ইমাম সাহেব বুঝবা যে সামথিং মিস্টেক হয়ে গেছে কি, এই লগে ইমাম সাহেবরে ওয়ার্নিং দেওয়ার বা ইমাম সাহেবরে অবগত করাইবার লাগে, তার ভুল হয়েছে তার একটু যেমন সতর্ক করবার লাগে ইশারা দিবার লাগে এই লগিয়া তরিখাতে। ঈদে যেটা ফলো করা যদি কোনো মা বইনে সুবহানাল্লাহ কইলেন নামাজ নষ্ট হয়েছে কি নাই, কিন্তু একটা অনুত্তম হইব সুন্নতের উল্টো হইব। আরও কিছু বেশম আছে যেটা ফলো করলে মোস্তাহাব রেকমেন্ডেড করলে বালা আজ করেন না তবু নামাজ হয়ে যাব কি। আমরা আজ খাইল বেশিরভাগ মার্কেটও ও ওখানে আমরা বেশি আমরা ইয়ে করি আর আল্লাহকে বাস্তে এই সমস্ত জিনিসটা কি আমরা বারোই হওয়া দরকার, যে কেউ মনে করি আর যে এগুলা খরাও লাগবো না হলো হইতো না একটাও বেশি বাড়াবাড়ি, আর কেউ মনে করি আর না এগুলা হলে নমাজ হইতো না সমান হইতো কি একটাও বাড়াবাড়ি। তো যেহেতু কিছু বিষয়ে কিছু ফরক এটা মানাও লাগবো, এটা আপনি মিনিমাইজ করতেও পারতেন নাই, আর বাকি অন্যান্য যে বিষয় যেগুলো আছে যেমন সজ্জার মধ্যে জমি মাটির সাফিয়া লাগা, এটা হজরত ইবনে ওমর হযরত আলী তাকির রওয়ায়ত মরফুয়ানও আছে মওকুফানও আছে। মরফুয়ানও মানাই লগে এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্টেটমেন্ট হিসাবে রয়েছে, আর মহকুমার মানে লোকের সাবেক তাই তাই তেনার ওন ফতোয়া দিছেন, বাট ওন ফতোয়া দিয়ে তেন তেনার রয় তবুও উসুলে হাদিস আর উসুলে লগি সাহাবায় কারামার কোনো ফতোয়া যদি ই মর্ম রয় যে একটা তাই তাই নিজে যুক্তি খাটাইয়া খাওয়ার না একটা নিশ্চয় আল্লাহ নবী শুনিয়েও খাওয়া লাগবো, তা ওটার হুকমান মরফু খাওয়া বিশেষ করে নামাজ এগুলা তো ইসলামের গুরুত্বপূর্ণ রুকন, এগুলাতে নিজের পক্ষ যেহেতু জি একজাক্ট অবশ্যই হযরত ইবনে ওমর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাই তাই তেন মা বোন হলরে নামাজ পড়ার সময় সিজদা দেওয়ার সময় হইতা দেন তাই তাই মাটিটা যতক্ষণ ফেলা যায় শরীরটা মাটিলে লাগাই রাখবার লাগে, যে জমিয়া খাড়াইবার লাগে। তো যেহেতু একটা সাহাবায় কারামর প্র্যাকটিক্যাল আমল আছে আর ফুকায় কারামে অট্টারা ফলো করে ইয়ে করছেন ফলো করছেন, অতএব সেনে আমরা এগুত অত এবার মাথা ভাঙিয়ে লাগতাম আমার যদি কোনো মা বইনে উল্টা ফড়ি লাইন নামাজ তো ওই দিব কি, এইটা নিয়ে আমি মনে করি মোস্তাহাব জিনিস লইয়া ই আমরা যারা একটা গুরুত্ব বেশি ইয়ে করি অনেক সময় কনফিউজ করি, একগুড়ো যদি ফলো করেন অবশ্যই খুব ভালো ঘররা হাদিসও ঘুরে ঘরা সাহাবা কেন ফলো করিও ঘররা, তান তান এটা হরাইবার লাগিও আমরা অত বড় বড় খেনে করতাম এটা আমরা খুব ভালো টাকা চিন্তা করা দরকার। আমি মনে করি এই বিষয়টা মনে হয় আমরা খুব নিকটবর্তী দিন আমরা এটা একটু বিস্তারিত হাদিস আলোকে আমি আলোচনা করবো ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ খাইর হুজুর, মানে একদিন শুরুতে আপনি যদি আলোচনা করেন তো এটা আরও চমৎকার ভাবে আরো সুন্দর ভাবে আমার আশা করবো এই আলোচনার পরে আপনারা যারা দর্শক হলে প্রশ্ন করেন আপনারা একদিন শুনিয়া এই প্রশ্ন বেশি করতা না আমরা আরো বহু জরুরি প্রশ্ন হয়ে গেছি। জাযাকুমুল্লাহ, মানে আর আপনারা সান্ত্বনার লাগে অনেক সময় কিন্তু পেরেশান হয়ে যান নমাজ বিষয়টা খুব সেন্সিটিভ, এক্স্যাক্টলি এর লাগে আপনারা পেরেশানি দূর করবার লাগে হুজুরে যে জিনিসটা কইছেন হুজুরে যেভাবে কইছেন এইভাবে যদি আপনি নমাজ পড়েন 100% নমাজ হইব আর হুজুরে করা উত্তম হইব, আর যদি কেউ এটা ফলো করতে পারেন না পুরুষের মতো কপি করতে চান রুকু সিজদা তানো নমাজ হইব ওখানে নাই না হুজুর ওখানে উত্তম সিজদা ওখানে কথা, যদি আপনি সাইন হুজুরে যেভাবে কইছেন সাহাবায়ে কেরামের আকওয়াল তার আমল দেখাইয়া আপনি যদি ফলো করেন ইনশাআল্লাহ আপনি সওয়াব পাইবা
আমরা তো আশা করি যে বেশি সব পাইবা ইনশাল্লাহ, কিন্তু কেউ যদি একেবারে পুরুষের মতো রুকু সিজদা দিন কোনো মহিলায়, তার নমাজও হইব, এটা লইয়া আমরা কোনো ঝগড়া ফসাদও আমার যাইতাম না মেইন কথা ইনশাল্লাহ। অর্থ এই সমস্ত জিনিস নিয়ে আমরা সমাজ ঝগড়া করতাম না। ইনশাল্লাহ এক ধরনের সাহাবায়ে কেরাম ফলো করিয়া তাই তরিকা ফুড়িয়া ইরা, তার নামাজ ওর না ইলা করতে না তান্ড, আমরা ইতা করিয়া বেড়া লাগাই দিতাম না আমরা। জাজাকুমুল্লাহ খাইর। এরপরে বোন দ্বিতীয় প্রশ্ন করছেন, তাই নমাজ শুরু করছেন সুরা ফাতিহা পড়ার মধ্যে সুরা ফিল শুরু করছেন, বাদে বলি গেছেন কিতাব পড়ছেন, বাদে অন্য এক সুরা ফইরা, তাই যদি নমাজ শেষ পড়েন তে তার নমাজ হইব না, সুরা আলম তারা শুরু করছিল আর বাদে বলি গেছেন বা এরকম একটা সুরা শুরু করছেন, বাট কোন সুরা ফররা যেহেন তাই গেছে গে আবার আর একটা সুরা শুরু করে দিছেন, সুরা ফইরা গেছেন কি তখন? কোন একটা সুরা শুরু করলে উত্তম তৈল আমি অটো পড়তাম। হ্যাঁ, রিজনে যদি কোনো বিশেষ কারণে যদি আমি এটা চেঞ্জ করি, ফর এক্সাম্পল হয়তো আমি সুরা শুরু করি আমি বেড়াই গেছি গিয়ে আমার একটা যাওয়া লাগে, অথবা শুরু করি আমার এত ইয়াদ ফাইয়ার না আমি যার কারণে আমি একটা যাওয়া লাগে, বা বলি বলি আমি হয়তো একটা গেছি গিয়ে একটা নামাজ হয়ে যাবে, সমস্যা নাই ইনশাআল্লাহ। এরপরে এক ভাই প্রশ্ন করছেন যে পা দুরে সালাম যেটা বা কদম বসি এইসব নিয়ে অনেক কথাবার্তা আছে, এটা কি কোরআন হাদিসের দৃষ্টিতে এগুলা কি ঠিক আছে আপনার? পা দুরে সালাম করা যেটা আমাদের সমাজে বা প্রচলিত আছে, অথবা আমরা কদম বসি এটা হিসাবে যেটাকে আমরা বলি, প্রথমত সালাম একটা ইবাদত, এটা শুধুমাত্র ইসলামী শরীয়ত নয়, বরং হজরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করিয়া প্রত্যেক আম্বিয়া কারামের মাঝে এই সালাম এটা চলে চলি আর প্রমাণ। আদম আলাইহিস সালামের সৃষ্টি করার পরেও কইছিল সহি রাওয়ায়াত বুখারী শরীফর, যে যাও ফেরেশতার লগে গিয়া তুমি সালাম করো আর দেখিও তাই দেন কিতা জবাব দেন, ফাইন্নাহা তাহিয়াতু কা ওয়া তাহিয়াতু উম্মিকা, বালাটিকে আপনি কে রাখুন যেন, কারণ একটা আপনি আদমরও এবং আপনার আওলাদ হলো রক্ত হইব সালাম। আল্লাহ অতএব আদম আলাহ ইসলাম সৃষ্টি করার পরেও পয়লা জিনিসটা আসিল সালাম করানি, সালামর প্রত্যয় করা এবং সালামটা শিক্ষা দেওয়া হয়েছে, গেল এক। দুই নম্বর কোরআনে করিম ও সালামর কথা উল্লেখ করা হয়েছে, ওয়াইজা হুইয়িতুম বিতাহিয়াতিন ফাহাইয়ু বি আহসানা মিনহা ওয়া রুদ্দুহা, যদি কেউ কেউ সালাম করে এতে উত্তম লগি যে আমি এর থেকে উত্তম আনসার করতাম, যে আমার যদি কেউ সালাম করেন তা আমি জবটা দিতাম এর থেকে বাড়াইয়া, আসসালামু আলাইকুম আমি বলতাম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, তাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, তাই বলতাম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু, আমরা অনেক বাড়াইয়া সময় হইতাম, আর আমরা রিপিট করতে সময় আরো শর্ট করি নাই যে টাইম নাই, আমরা শর্ট হইলে শর্ট করতাম না। আল্লাহু আকবার। আর যদি আমি এটা বাড়াইয়া করি যদি সব কিছু হইব আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু, তিনটা লাগাই যদি সালাম করি 33টা সব পাই, মা যদি একটা কমাই তে 10 কমি দিব, গেল লাগি যত লাগাইয়া করে যত সে বালা, এখন যদি টাইম বাড়াইতে বাড়াইতে তাই তিনটা লাগাই দিলা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু, তা আমি সময় তো জবাবিতা করতাম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু, তখন আর বাড়াইবার চান্স নাই, যদিও ওয়া মাগফিরাত কোনো কোনোভাবে বাড়াইন, বাট একটা রওয়ায়াত হিসাবে সহি রওয়ায়াতের মধ্যে এটা খুব একটা আয়না হিসাবে এই তিনটা পর্যন্ত সহি রওয়াত সাবিত আছে, ও গেল সালাম। হজরত মুসা আলাইহিস সালাম যে সময় গেছিল খিজিল ইসলাম লগে মুলাকাত এ সালাম করছিল, তো খিজিল ইসলাম আলাইহিস সালাম আন্না বিয়ার জিকা সালাম, তাই খুন কোয়েশ্চেন করেন বলে মা ই আমার এই জায়গায় সালাম খে করেন, বোঝা গেল সালামর পথা আওসরিত আসিল, আমরা নবীর সহিত সালাম আসিল। অতএব সালাম যাহটা ওই লোকের প্রকৃত সালাম যাহটা আদম আলাইহিস সালাম শিক্ষা দিয়েছেন অট্ট আল আদম আলাইহিস সালাম এবং তার আওলাদর সালামস্থলী আর একটু চলব, গেল এক। দুই নম্বর লগি অন্য কোনো জিনিসের সালাম যদি হয় যে সালাম শব্দর অপব্যবহারর এর লাগি ফাওয়া দরারে কদম বুসি ওয়ার ঠিক আছে, কিন্তু এটা সালাম খাওয়া যায় না, কারণ সালামত সোয়াব আছে কিন্তু কদম বুসির মাঝে সোয়াব আছে নিনা না এটা তো ইলা সোয়াবের কোনো কথা উল্লেখ হয়েছেন, এটা শুধু জায়েজ হয়েছেন উল্লামা একরামে, যে যদি কেউ কদম বুসি করেন নিজের উস্তাদ বা মুরব্বি বা ইলা কেউ যদি করিলেন তো এটা শর্ত সাপেক্ষে এটা জায়েজ হয়েছে, কিন্তু এটারে ই যে সোয়াব বা সুন্নত এখানে খোঁজা যেত না। নাম্বার টু, জানলে করলাম তান পকেতে ডিমান্ড থাকে যদি তে উল্লামা একরাম আবার করতাম না, হারাম হয়ে যাবে, হারাম হয়ে যাবগে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানে একটা নিষেধ করা হয়েছে একটা, যে আমি খেয়ুর কাছ থেকে কিন্তু ফাইলটা আমার মনে হয় প্রত্যাশা করতাম না আমি, আর আমরা তো অনেক সময় ওই জায়গি ফাওয়াদি সালাম খরা যেটা এটা যে প্রথা যে সমাজও থাকে যেন খরয়েন খরনেওয়ালা তাকি বেশি ডিমান্ড থাকি জায়গি দানরে খরা হয় তান পক্ষ থাকে, এলা বহু ঘটনা ঘটে নতুন বিয়ার মধ্যে এইভাবে ফাওয়াদি সালাম না করলে বহু বিয়া বাঙ্গার পর্যন্ত উপক্রম হয়ে যায়, এটা বড় সাংঘাতিক কথা কিন্তু। আর আচ্ছা কদম বুসি একটা ফার্সি শব্দ, কদম ফাওয়ারে সুমা দেওয়া, এখন ফাওয়ারে সুমা দিয়ে কেউ ডাইরেক্ট নাহ লাগে সুমা দিলে আনতে সহ্য হয়ে যাব কি, এটা তো অশীর্ঘ দিব কি, হ্যাঁ যদি সইয়া ফাও আর বাদে আত রানিয়া তেন লাগাইন সুমা দেন তো একটা হয়তো জায়জ আছে, যেহেতু কিছু রাওয়াতের মাঝে আছে অবশ্য সানা রাওয়াতগুলো জয়ী হইলেও ইভেন তিরমিজির একটা রাওয়াত আছে
ইহুদিদের জন্য ইয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেদমত আইসলে তারা কোয়েশ্চন করছিল। কোয়েশ্চন করার পরে নবী করিম কাট আনসার দেওয়ার পরে তারা নবী করিম আত এবং ফাওসুমা দিয়েছেন ফাকাব্বালা ইয়াদাহু ওয়া রিজলাহু। হযরত ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাইহি তান উস্তাদ ইমাম বুখারী সাহেব সম্পর্কে ফরমাইছিল, কোনো একদিন খুশি হইয়া হুজুর কাছে এটা মশলা জানিয়া তাই একটা হাদিস হইছেন আর মনে মনে তাই আশা করছেন যে হাদিসটা মনে পুরা শুদ্ধ। ইমাম বুখারী সাহেব কইলে বলে তুমি যে হাদিসের সহি মনে হয় এটার ভিতরে ভিতরে হিডেন ও প্রবলেম আছে। কই সুবহান আল্লাহ, আমি তো অতন্ত এটার শুদ্ধ মনে হরি আর কিল্লা দরিয়া দিলা সুবহান আল্লাহ। ও খুশি উঠে কইলে বলে হুজুর আমি যে হাদিসের আজকে অতদিন পর্যন্ত আমি তো মাশাল্লাহ এই ফিল্ডের একজন সাব্যস্তর একজন ইয়োয়ার পরেও আমি নিজে একটা শুদ্ধ মনে হরিয়ার আমি বুঝতাম হরিয়ার না। আপনি হাওয়া বেমাটা ধরে লিতে পারলা দা নিউ কাব্বিল্লি দিলে ইকা ইয়া উস্তাদ আল উস্তাদিন ও ইয়া সঈদ আল মুহাদ্দিসিন ও উস্তাদ আল্লাহর উস্তাদ মুহাদ্দিস আল্লাহর সম্রাট আপনার ফাওয়ার দান করে সুমা দিতাম তাই আমার শব্দটা উল্লেখ করছেন। এর লাগি কদম বুসি খরা এটা শর্ত সাপেক্ষে নাজাইজ হইতে পারতাম না। এর লাগি একবার যদি নাজাইজ হইলাই যদি একটা ডেঞ্জার আমি কই আর এই সময় জিনিস লইয়া আমরা ওখান হইতাম যে একটা সালাম হইতাম না বা একটা ডিমান্ড করতাম না ইগুনিয়া খরাও লাগবে ইলে আমরা যদি খরিলে আইতে একটা ডেঞ্জার হয়ে যাবি বেড়াতে পরিণত হয়ে যাবি। আর যদি কেউ শর্ত সাপেক্ষে খরিলে আইতে তানরও আমরা একবারে বাদ বা সমাতি ব্যতীত করতাম দরবার লাগাই দিতাম। আমি চাই আল্লাহকে ওয়াস্তে আমরা এই সময় জিনিস লই আমরা দরবার যেন না করি আমরা বুঝাইয়া এখন মিল মহব্বত রাখি আমরা ইনশাল্লাহ দেয়াতর দোয়া করতাম এবং সহি জিনিস বোঝাইবার চেষ্টা করতাম। যে যাক সহজভাবে মন মানসিকতার একটা যে একটা মনে হলো স্বাচ্ছন্দ্যতাও লাগে জি হ্যাঁ জি হ্যাঁ একজনে মনে হলো কা ফাউর মাঝে কদম বসিয়ে দেওয়া থেকে আত যদি একবার জি 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 দেখো এটা এটারে মনে হয় মানে সহজ আর এটা তো সুন্নতও আছে আপনার আছে আছে এটা করলেও ওলামায়ে কেরাম মহলার মনে হলো কা কপালের মাঝে বিয়ে দেওয়া নয় চকুর মাথানো ও জায়গার মধ্যে কিস দেওয়া এটা হাদিস সাবিত আছে। সাহাবায়ে কেরামের অভিজ্ঞ সামরে বা সাহাবায়ে কেরামের মাঝে একা সাহাবি আর সাহাবি রকর সাইন ঠিক আছে আতর মাঝে দেওয়া ওলামায়ে কেরামের এটা সাবিত আছে। তো যে একটা সাবিত আছে ওটাও করবা কদম বসির ক্ষেত্রে যে একটা এটা অনেক রা দুর্বল আর যে একটা আছেও আর বিষয়ে আমরা এখন বর্তমান সময় এটা তো একটা অন্য একটা প্রজালি আর কি এর লাগে এটা কি বাসাটাও সব থেকে উত্তম। জাজাকুমুল্লাহ জাজাকুমুল্লাহ খের। এক বইনে তিনটা প্রশ্ন করছেন যে যে ঘরের মধ্যে থাকেন তখন দিনও একটু ডর কম থাকে রাত্রে একটু ডর বাড়ি যায় এটার কোনো কোনো কারণ কি তা হইতে পারে? ডরার ক্ষেত্রে তো এইলোক এক সপ্তাহের পরেও আমরা আল্লাহর নাম লইতাম আউযুবিল্লাহ মিনাশ শাইতানির রাজিম শয়তান তো একটা আছেও এর লাগে আমরা এখানে এসে আউযুবিল্লাহ মিনাশ শাইতানির পড়তাম। এরপরে কুল আউযু রাব্বিল ফালাক কুল আউযু বিরাব্বিন নাস অর্থাৎ নাস এবং ফালাক দিয়ে সূরা বারবার পড়তে থাকতাম। প্রত্যেক নামাজের পরে তিনবার তিনবার হয়ে পড়তাম। নবী করিম সাল্লাম বেডও গেল এই সূরা প্লাস সূরা ইখলাস কুল হুয়াল্লাহু আহাদ তিনবার তিনবার পড়তা। তো এই আমলগুলো দাঁড়িয়ে রাখতাম ইনশাআল্লাহ।